পিলাম আজি আমি পারমাণবিক বস্তুত্ব বা আটমিক মাস বিষয় পড়া তেম কালি গলা ক্লাস রে পরমাণু বিষয় পড়িলে পরমাণু বিষয় পড়িলে পরমাণুর আকার অত্যন্ত ক্ষুদ্র কিন্তু তথাপি ক্ষুদ্র হলে মধ্য তার গোটা বস্তুত্ব রয়েছে কিন্তু আমি যেপি বস্তুত্ব বিভিন্ন যেতি গ্ৰাম কিলোগ্ৰাম স্কে কিন্তু যিহেতু তাক কিলোগ্ৰাম স্কেল মাপি পাৰি থওঁ কিন্তু পৰমাণু বা আটমৰ বস্তুত্ব অতি ক্ষুদ্ৰ হৈ থাকিব তাক আমি চিধাচল মাি পাৰিবা নৈজ্ঞানিকাণুৰ বস্তুত্বপিব তাক এক মৌলিকৰ তুলনাতক বা আপেক্ষিক বস্তুত্ব নিৰ্ণয় কলে যে মৌলিকৰ তুলনা আপেক্ষিক বস্তুত্ব নিৰ্ণয় তুলনাতক আপেক্ষিক বস্তুত্ব কণ যদি আমি গোটেই মৌলিকৰ বস্তুত্ব আমি স্টাণ্ডার্ড বা মানক হিসাবে নেবা স্টাণ্ডার্ড যা ওড়িয়ার কুয়া মানক হিসাবে নেব তবে আমি গোটি মানক হিসাবে নেবা সেইটি মানক হিসাব নেবা পরে তা অনুসারে অলগা পরমাণুর বস্তুত্ব তার হিসাবরা মাপি ম্যাপি যদি আমি প্রথমে দেখি দেখিপরবা যে বৈজ্ঞানিক মানে প্রথমে অক্সিজেন

মা হিসাবে নে আমি জিনিসে অক্সিজেন আটমিক নম্বর ষোহল তেমন যদি তার 1 বিভক্ত 16 ভাগক আমি নবার্ড হিসাবে তবে তা অনুসারে আমে সেইটাক এক একক ভাৱেৰে ধৰ গ'ল যদি তাহক হৈ থাকে সেই অনুসাৰে অলগা মৌলিক বা মৌলিকৰ পাৰমাণিক বস্তুত্ব নিৰ্ণয় কৰা তাৰ অক্সিজেন কু যানিক ষ্টাণ্ডাৰড হিচাপে গ্ৰহণ কলে বা মানক হিচাপে গ্ৰহণ কলে তাৰ কাৰণ প্ৰথম কাৰণ হ'ল যে অমলজান अक्सीजेन अनेक मौलिक सहित रासायनिक प्रतिक्रिया कै रासायनिक प्रतिक्रिया कैतु ଅମ୍ଳଜାନ ଅଧିକାଂଶ ମୌଳିକ ସ୍ଥ ରାସାୟନିକ ପ୍ରତିକ୍ରିୟା କରେ ତେଣୁ ଏହି ଅମ୍ଳଜାନକୁ ଯଦି ଆମେ ମାନକ ବା ଷ୍ଟାଣ୍ଡାର୍ଡ଼ ହିସାବରେ ନେବା ତେବେ ସେ ଅନୁସାରେ ଆମେ ତାର ଅଲଗା ଅଣୁର ଅପରମାଣୁର ପାରମାଣିକ ବସ୍ତୁ ନିର୍ଣ୍ଣୟ କରିବା ଆଉ ଦ୍ୱିତୀୟ ହେଲା ଅଧିକାଂଶ ମୌଳିକର ପାରମାଣବିକ ବସ୍ତୁତ୍ୱ মানক একক দ্বারা নেওয়া মানক একক নেওয়া দ্বারা পূর্ণ সংখ্যা হয়ে থাকে সেটাকে আমি পরে বুঝবা কিন্তু পূর্ণ সংখ্যা হয়ে থাকে কিন্তু পরে বৈজ্ঞানিক মানে এই অক্সিজেন বদলায় সি কার্বন আইসোটোপ রয়েছে তিনোটি সি টুয়েলভ সি থারটি অ্যান্ড সি ফোর্টি কার্বন এই আইসোটোপ আইসোটোপ আমি পরে পড়া তবে কার্বন এই সি টুয়েলভ বা সি বার আইসোটোপ তার বস্তুত্বর এক বাই বিভক্ত বার কু মানক হিসাবে मानक सी ट्वेल्व विभक्त बार को मानक हिसाब से ना जेहे तो कार्बन रटमिक नंबर बार तेजी सी ट्वेल्व रिश्ते ना यही जो एकको क्या एक आटमिक मस यूनिट वन ए एम यू ताको आम वन यू बा यूनिट मास हिसाब से मध्य लिखि परबा तेबे आम जदि कौन सी मौलिक र पारमाणिक वस्तु तो देखिबा सेटा कि परि हावर लिखि परबा मौलिक र पारमाणविक वस्तुत्व মৌলিকৰ গোটেই পৰমুৰ বস্তুত্ব গোটেই পৰমুৰ বস্তুত্বভক্তি টুৱেলভ পৰমুৰ বস্তুত্বৰ এক বিভক্ত বাৰ ভাগ তে আমি এইটা কু এক ইউনিট বা এ এএম ইউ হিসাব নেছি তবে আমি মৌলিকর গোটি পরমুর বস্তুত্ব নভক্ত কলে জনা পড় মৌলিকার পমাণিক বস্তুত্ব কেমন তেমনি এই হিসাব আমি হাইড্রোজেন তার আটমিক নম্বর ইজ ওয়ান আমাণিক বস্তুত্ব এই ফর্মুলার কালকুলেট কলে তার

ওয়ান গ্রাম বলে লিখিপর সেমি কার্বন টুয়েলভ গ্রাম নাইট্রোজেন ফোর্টিন গ্রাম এইভাবে ভাবে আমি লিখিপার এই যদি আমি যেতলে গ্রাম রকাশ করে তাকু আমি কেপার গ্রাম পারমাণবিক বস্তু ବର୍ତ୍ତମାନ ତ ଆମେ ପରମାଣୁ ବିଷୟରେ ଜାଣିଲେ ଏବେ ଆମେ ଜାଣିବା ଅଣୁ କ'ଣ ତେବେ ଏଇ ଯେଉଁ ଆମେ ପରମାଣୁ ବିଷୟରେ ପଢ଼ିଲେ ଅଧିକାଂଶ ପରମାଣୁ ରଧୀନ ସତ୍ତା ନଥାଏ ସ୍ଵାଧୀନ ସତ୍ତା ନଥାଏ ଅର୍ଥ ଏହି ପରମାଣୁ ଗୁଡ଼ିକ କେବେ ଏଇ ସ୍ୱାଧୀନ ହେବାରେ ରହିନଥାନ୍ତି ସେମାନେ ପରସ୍ପର ସହିତ ମିଶି ଅଣୁ କିମ୍ବା ଆୟନ ଗଠନ କରନ୍ତି ପରମାଣୁ ଗୁଡ଼ିକ ପରସ୍ପର ସହିତ ମିଶି ଅଣୁ ବା ଆୟନ ଗଠନ କରନ୍ତି ଆଉ ଏ ଅଣୁ ସ୍ଵାଧୀନ ଭାବରେ ରହିପାରେ ତେଣୁ ଏଇ ଅଣୁ ଗୁଡ଼ିକ ପରସ୍ପର ସହିତ ମିଶି ପଦାର୍ଥ ସୃଷ୍ଟି କରନ୍ତି ଆଉ ଏ ପଦାର୍ଥ ଯାହା ଆମେ ଦେଖୁଛେ ତେବେ অণুর আমি যদি ডেফিনেসন বা সংজ্ঞা নিররূপণ করা তবে অণু হচ্ছে মৌলিক বা যৌগিকর ক্ষুদ্রতম কণিকা যা স্বাধীনভাবে রয়ে স্বাধীনভাবে রয়ে এবং মৌলিক বা যৌগিক সমস্ত ধর্ম প্রদর্শন করে আমি এটা গোটে একজাম্পল ভাবে নামা যেমি আমি হাইড্রোজেন হাইড্রোজেন এইটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সংকেত তবে হাইড্রোজেন যে পরমু এ স্বাধীনভাবে রিপারে না তেম আউটে হাইড্রোজেন পরমাণু সহ মিশি হাইড্রোজেন অণু গঠন করে যাকে আমি কে এচ টু বা হাইড্রোজেন অণু সে হাইড্রোজেন হাইড্রোজেন মধ্যে হাইড্রোজেন হাইড্রোজেন পরস্পর টু গঠন করে যেমি অম্লজান বা অক্সিজেন এগজাম্পল ন অক্সিজেন ইত্যু ও হিসাবে নয় ও টু হিসাবে রয়েছে মানে দুইটি অক্সিজেন অনুসর পরমাণু পরস্পর সহি অক্সিজেন অণুগঠন করতে ও টু তে এই যে হাইড্রোজেন বা অক্সিজেন হাইড্রোজেন দুইটি পরমাণু পরস্পর সহি হাইড্রোজেন অণুগঠন কলে এইটাক রাসায়নিক বন্ধ বা কেমিকা বণ্ড কোৱা যায় কেমিকা বণ্ড দ্বাৰা পৰস্পৰ মিছি অণুগঠন কৰোঁ আইড্ৰোজেন তুমি দেখি পাৰিব এই দুইটা হ'ল দুইটি হাইড্ৰোজেন মিছিকে এইটাক হাইড্ৰিটি বা যা আমি কৈ থওঁ পৰমাণুক

সেইপৰি ভাৱেৰে আমি যদি নিষ্ক্ৰিয় গিলিমৰ দেখিবা হিলিঅমৰ পৰমু হি স্থায়ী ভাৱে ৰিঅমৰ আটমিচিটি হ'ল ওৱান বা এক পৰমাণু কথা হিলিঅম পৰীক্ষি নিন আৰ্গন এই চবু ৰ আটমিচিটি ওৱান অক্সিজেন হাইড্ৰোজেন পৰে নাইট্ৰোজেন এন টু হিচাপে ৰণু তাৰ আট'মিচিটি দুই ক্লোৰিন आटोम सिटी दुई रे चारिट्टी फसफरस परस्पर सहित मिसी रही था ते फरस आटोम सिटी हम चार बर्तमान तो आम अणु परमाणु कौन जान लें आउलिकर अणु विषय जाने ये सबू ते जौगिकर अणु विषय में बर्तमान जाना अणु जौगिकर अणुगुड़े बौलिक अणु मान जमी अक्सीजे अक्सीजेन सहित मिशि তুই এই মৌলিক দুইটি অক্সিজেন মিছি পৰস্পৰ সৈতে মিছি পটু সৃষ্টি কৰবে এইটা মৌলিকৰ অণু যি হাইড্ৰোজেন দুইটি হাইড্ৰোজেন সৈতে হাইড্ৰ অণুগে হাইড্ৰোজেন মৌলিকৰ অণু কিন্তু যদি বিভিন্ন প্ৰকাৰ মৌলিকৰ পৰমাণু যেতিয়া হাইড্ৰোজেনৰ পৰমু অক্সিজেনৰ পৰমু সৈতে মিছি ৱাটৰ সৃষ্টি কৰো এতিয়া কেমি দুইটি হাইড্রোজেন অণু প্লস গুটিয়ে অক্সিজেন অণু মিশবে তবে 2H2O এচ টু এই H2O এইটা হল জল বা ওয়াটর অণু তেমনি এই জল বা অণু আমি দেখলে এইটা হল যৌগিকর অণু এই দুইটি হল মৌলিকর অণু এই হাইড্রোজেন অক্সিজেন তার পরমাণু দুইটা মিশিয়ে পরস্পর সহি অণুগঠন কে আর দুইটি মৌলিকর অণুমিশি যৌগিকর অনুগঠন কলে সেইপর কার্বন অক্সিজেন সহ মিশি কার্বন ডাইঅক্সাইড বা অঙ্গারকাম সৃষ্টি করে তবে এইটা হল কার্ব সিও টু যৌগিকর অণু আমি দেখবে অনুপরমাণু বিষয়ে পড়িলে সেত আমি পড়ি লেপাতর নিম স্থিরুপাতর যা ইংরাজী কনস্টাট প্রপোর্শন তার অর্থ হচ্ছে দুইটি হাইড্রোজেন পরমাণু আাইড্ৰ অক্সিজেনৰ পৰমু মিছি ৱাটৰ সৃষ্টি কৰবে তুমি সবু হাইড্ৰোজেন আৰু অক্সিজেনৰ ৰেচিঅটা থাকিব এইভাল আনুপাত অনুপাত হাইড্ৰেন গোটেই হাইড্ৰোজেন পৰমুৰ বস্তুত্ব দক্সিজেনৰ ষোহল তাৰ টু ইজ টু ছিক্সটি বা যা আমি ওৱান ইজ টু তে আমি দেখলে যেতবে ওয়াটার ফর্মুলা আমি লিখলে সে বস্তুত্ব সংরক্ষণ নিমধ্য প্রুভ বা প্রত করে সেপর আমি তো বর্তমান অণু বিষয়ে জাঁলে মৌলিক ও যৌগিক অনু বিষয়ে জান বর্তমান আমি পড়া আয়ন কয় चार जुक्त कणिका तेज चार जुक्त कणिका केमि सृष्टि हाँ जदि आम एक्जामपल हिसाब नब सोडियम सोडियम्र बाह्यतम कक्ष में, में गोटे इलेक्ट्र रही तेरे आम से गोटे इलेक्ट्रोन को कोई बाहर करदे तेज सोडियम्रु गोट इलेक्ट्रोन गले जेहेतु इलेक्ट्रोन आउ प्रोटोन विषय आम परवर्त अध तेब्रन रज हूँ विजुक्तात्मक नेगेटिव তবে আমি সোডম এইটা নিউট্রাল সে গোটে যদি নেগেটিভ চার্জ নিয়ে যাওয়া তবে তার ইউনিট হব সোডিয়ম প্লস তেম এইটা আমি সোডিয়ম আয়ন ভাবে থা সোডিয় আমি যদি ক্লোরিন ক্লোরি নিউট্রাল যদি আমি সেই ইলেকট্রো দবা तेज से कौन ्यूट्राल गोटे गोटेजुक्तात्मक कणिका देखे क्लोरीन टा नेगेटिव हा ते ये क्लोराइड आयन कह गला क्लोरइड आयन तेरे युक्ता सोडियम जेहे प्लस अच्छी जुक्तात्मक आयन कही पार क्लोरइड जेहेतु नेगेट नेगेट अच्छा जुक्तात्मक आयन कहींपर आगुड़ य प्लस माइनस यह युक्त कणिका तेणु एगुड़ी जो युक्त कणिका यह चार्ज बहन करेणु एगुड़ा इलेक्ट्रिसीटी विद्युत सराबर कंडक्ट करने इलेक्ट्रिसिटी कंडक्ट कर ते आम ये जल रहा जल रे खाइबा लुण बा जहा कुछ खाइबा लुण जर फॉर्मूला ला सोडियम क्लोराइड तेबे ए सोडियम क्लोराइड जल रे की परी रहता जते बेले हम सोडियम क्लोराइड थाय प्रथमे तपे तो बेले हम जल रे पकाइबा सोडियम क्लोराइड जल रे दबा तेबे सेटा विघटित तो होई सोडियम प्लस आ क्लोराइड माइनस আয়ন দেব যেহেতু এইটা প্লস আাইনস চার্জ দিচ্ছি তবে সোডিয় ক্লোরাইড সল্যুস এ দুইটি আয়ন রহবটি আয়ন রে তা বিদ্যুত্র সুপরিবাহী হয়ে পড়ে তেমন আমি এই এ আয়ন আয়নগুড় বিদ্যুত বিদ্যুৎ সুপরিবাহী অটাই তবে আমি বিভিন্ন প্রকার আয়ন দেখ আয়নগুক কেউ প্রকার রয়েছে এই টেবল রে জিপরিবা তে এমন দেখে আয়ন রিম্বলটা কো এইটা হাইড্রোজেন হাইড্রোজেন আয়ন যা আমি এচপ্লস ভাবে লিখিপার সেমি লিথিমরা এলআই প্লস হিসাবে লিখিপার লিথিম আয়ন সোডিয়মর সোডিয়ম প্লস পোটামাশিয় প্লস यही सब भाव में देखे मैग्नेम मैग्नेयियम बाह्यतम में दुई्ट इलेक्ट्रोन इलेक्ट्रोन बाहर करग्ने टू प्लस होगा मैग्ने आयन भाव में नहीं पार सेमिक है जुक्तात्मक आयन से तुम्हें येबुल् देख कौन प्लस वा प्लस टू व माइनस वन माइनस टू यही सब स्टेज रोचेबुल तुमने देखिपर ते एगुड़ी आम सब देखने हमारे मौलिक रयन आम पलिटमिक वौगिकर आयन देखिपर जमी एक्जामपल हिसाब से आम नाइट्रेट नवा एटा को नाइट्रेट कह ता, ता से माइनस वन चार्ज थाए से येबुल देखी तुम्हें पलि आटमिक आयन सब जापर से तार चार्ज कौन जापर